सम्मानीय दर्शकवृंद, आजकल भिडियो थीम हल 82 बनाम 83। अपने मन आज क्या जानी ना, 2014 साले दुई विचारपतर मतभेदर कारण 82 बनाम 83 एक मामला हाईकोर्टे। तो हाईकोर्ट एर परिप्रेक्षिते कि राय दिल आजकल भिडियो सेटाई जानबो। भिडियो स्किप ना करे सम्पूर्ण देखें। चैनले नतून हले चैनल के सबसक्राइब कर पासे बेल नोटिफिकेशन अले सेट कर देवें, कारण ए रकम गुरुत्वपूर्ण टपिक ये चैनल एकटार पर एक आपलोड होते ही। तो चलो भिडियो शुरू कर फिली। तो ये फार्ष्ट पेज की अपना देखते दीर्घदिन धरे चले आसछे नियोग दुर्नीति मामला। एबार एई मामलाते जुक्त होयेछे एक नतून दिक, प्रार्थीदेर टेट पास करते 82 नम्बर लागबे नाकि 83 नम्बर लागबे। बर्तमाने एई नियोग निये चलछे मामला। प्रथम थेकेई नियोग दुर्नीति मामलार साथे जुक्त रयेछेन अभिजित गंगोपाध्याय। सेई विख्यात विचारपति अभिजित गंगोपाध्याय टेट परीक्षार दिये 82 नम्बरे पास करानोर निर्देश इतिमध्ये दिये दियेछेन। কিন্তু তারই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরি প্রার্থীদের একাংশ। এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ হবে। ইতিমধ্যেই শুনানির দিন ঘোষণা হয়েছে। এই 82 বনাম 83 উত্তর পাওয়া যাবে 16 আগস্ট। তো এখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন 16 আগস্ট এর রায় বেরোবে। তো আজ হচ্ছে আপনার 23শে জুলাই। তো 23শে জুলাই ভিডিওটা আমি ক্রিয়েট করছি, যাই হোক এটা 24 তারিখে আপলোড হবে। তো 16 আগস্ট কিন্তু এর রেজাল্ট বেরোবে, যাই হোক তারপরে আমি ভিডিওর উপরে নিয়ে আসবো। তো এবার আমরা চলে যাব নেক্সট পেজে, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। এখানে দেখুন 2017 ও 2014 সালে এই নিয়ে মামলা দায়ের হয়েছিল। আমি প্রথমেই বললাম আপনাদেরকে সেই মামলার শুনানির প্রেক্ষিতেই সংরক্ষিত পরীক্ষার্থীদের 82 নম্বরে পাস করানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, NCTE-র নিয়ম অনুযায়ী টেট পরীক্ষায় 150-এর মধ্যে 82 নম্বর পেলেই সংরক্ষিত চাকরি প্রার্থীরা পাস করতে পারবেন। গত বছরের এই মর্মে রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা সত্ত্বেও কয়েকজন চাকরি প্রার্থী সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। এই মামলাটি ডিভিশন বেঞ্চে গৃহীত হয়েছে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় 82 নম্বর পেয়ে প্রায় 10,000 চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েছে, কিন্তু নতুন করে মামলা দায়ের হওয়ায় সেই নিয়ে সংশয় দেখা দিচ্ছে। বুধবার এই মামলা বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে, কিন্তু এতেও কোনো সুরাহা মেলেনি, উল্টে দুই বিচারপতির মতপার্থক্য দেখা গেছে। এবারে এখানে আপনারা দেখুন, জানিয়ে রাখি বুধবার কলকাতা হাইকোর্টে মামলাটি শুনানির দিন ঘোষণা হয়েছিল। সেই মতো বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে, কিন্তু এদিন দুই বিচারপতির ভিন্ন মতামত দেন। বিচারপতি সুব্রত তালুকদার জানিয়েছেন টেট পরীক্ষায় 82 নম্বর পেলেই চাকরি প্রার্থীরা পাস করবেন। অপরদিকে বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য বলেছেন 82.5 অথবা তার বেশি পেলেই একমাত্র চাকরি প্রার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তো এবার লাস্ট পেজেতে যে পোস্টটি করা হয়েছে এখানে দেখুন, দুইজন বিচারপতির এহেন মতভেদ নজিরবিহীন, এরকম শুনানির দেখা সহজে মেলে না। এই দুই বিচারপতির মতামত না মেলায় তৃতীয় বিচারপতির বেঞ্চে মামলা উঠেছে। এই শুনানি হবে 16 আগস্ট। প্রায় 10,000 চাকরি প্রার্থী আগামী শুনানির দিকে তাকিয়ে বসে আছেন। এই শুনানি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো দর্শকবৃন্দ, আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশন খোলা থাকবে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আর ভিডিওটি বাড়াবো না। তো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, আপনারা তো লাইক করেন না, লাইক করতে তো টাকা লাগে না, ভাই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো চলুন আজ এ পর্যন্তই।